হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের 18615 লিথিয়াম ব্যাটারি একটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করে দেখাবো। এটি হলো একটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক, 40 এম্পিয়ারের একটি বিএমএস সার্কিট দিয়ে তৈরি করেছি। তো এই ব্যাটারি প্যাকটি 100% কাজ করে। তো আপনাদের একটি ফ্যান মোটর চালিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এটি হলো একটি ডিসি 12 ভোল্টের মোটর। তো এই মোটরটি আপনাদের চালিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মোটরটা চলতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন লাইটটা কত সুন্দর জ্বলতেছে। তো এই ব্যাটারিটা আমি কিভাবে তৈরি করলাম, তো পুরোপুরি প্রসেসটা এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি 18615 লিথিয়াম ব্যাটারি, 3.7 ভোল্টের, 18 পিস। তো এই ব্যাটারি প্যাকটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে একটি 3S BMS, 40 এম্পিয়ার একটি BMS নিয়ে নিলাম। তো আমাদের এই ব্যাটারিগুলি পুরাতন ল্যাপটপ সেল থেকে সংগ্রহ করা একেবারে অরিজিনাল ব্যাটারি। তো এই ব্যাটারিটি দিয়ে আপনাদের এখন একটি লিথিয়াম 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই প্যাকটি তৈরি করার জন্য প্রথমে আমরা প্যারা লাইন করে গ্লুগাম লাগিয়ে দিব, 6টি ব্যাটারির সাথে লাগিয়ে দিব প্যারা লাইন করে এখানে। তো এরকম ভাবে 6টি ব্যাটারি করে 18টি ব্যাটারি আমরা প্রথমে প্যারা লাইন করে গ্লুগাম লাগিয়ে নিব। তো আমরা 18 পিস ব্যাটারি দিয়ে 6 পিস করে আমরা প্যারা লাইন করে গ্লুগাম লাগিয়ে নিয়েছি। তো আমাদের এখানে 6টি করে ব্যাটারি আছে এক একটা লাইনে। তো আমরা 3টি লাইন তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, বা 3টি পার্ট দিয়ে আমরা এখন সিরিজ লাইনে কানেকশন করব। তার জন্য আমরা প্রথমে ব্যাটারির উপরে কিছুটা গ্লুগাম লাগিয়ে দিব প্রত্যেকটার উপরে, এভাবে গ্লুগাম লাগিয়ে দিব। তো গ্লুগাম লাগিয়ে দিলাম। তো এখন এই যে আমাদের ব্যাটারি সেলগুলি আছে, তো এই সেলগুলি আমরা এইভাবে বসিয়ে দিব সিরিজ লাইন করে, সিরিজ লাইন করে সোল্ডারিং করে দিব। সোল্ডারিং করার জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি, এভাবে একটি সোজা করে একটি ওয়্যার লাগিয়ে দিয়ে এভাবে ঘুরিয়ে দিয়ে এই পর্যন্ত এসে আমরা শেষ করে দিব। এবং কি অপর পাশ থেকে এখান থেকে শুরু হয়ে এভাবে এভাবে আসবে। তো এই লিথিয়াম ব্যাটারিটিকে এখন আপনাদের সোল্ডারিং করে দেখাচ্ছি সিরিজ লাইন করে। তো প্রথমে আমরা ব্যাটারির উপরে কিছুটা রাং লাগিয়ে নিব। তো আমরা এই লিথিয়াম ব্যাটারির সাথে সোল্ডারিং করার জন্য আমরা একটি মোটা কপার তার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা এখান থেকে শুরু করব সোল্ডারিং করা। তো আমাদের ভালোভাবে একে একে প্রত্যেকটা ব্যাটারি সুন্দরভাবে সোল্ডারিং করে দিতে হবে, কারণ ভালোভাবে সোল্ডারিং না হলে আমাদের ব্যাটারি প্যাকটি পরবর্তীতে সমস্যা হবে। তো আমরা একে একে সবগুলি ব্যাটারির সাথে ওয়্যারগুলি সোল্ডারিং করে দিলাম। তো এখন আমরা এই বাতি থাকা তারটিকে আমরা কাটিং করে নেব প্রথমে, যে এই যে যে আমাদের আর একটি লাইন বাকি আছে। তো এই একটি লাইনের সাথে আমরা একটি তার ঠিক এইভাবে সোল্ডারিং করে দেব। প্রত্যেকটা ব্যাটারি সেলের সাথে ভালোভাবে সোল্ডারিং করে দিয়ে একটু ওয়্যার বাতি রেখে কাটিং করে নিব। তো আমাদের ব্যাটারিটির এই পাশে কানেকশন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই পাশে কিভাবে কানেকশন করছি। তো প্রথম যে আমাদের যে পার্টটি আছিল, এই পার্টটি হলো পুরোটা প্লাস, তো এই পার্টটি হলো পুরোটা মাইনাস, তারপরে পুরো পার্টটি প্লাস। তো দেখতে পাচ্ছেন এই প্লাস এবং কি এই মাইনাস এভাবে স্কোয়ার করে আমরা সোল্ডারিং করে নিয়েছি। এবং কি এখানে যে একটি প্লাস যে পার্টটি আছে, তো এই পার্টটি আমরা পুরোপুরিভাবে একটি তার দিয়ে সোল্ডারিং করে নিয়েছি। তো এখন বিপরীতভাবে উল্টিয়ে নিব, এই দেখতে পাচ্ছেন উল্টিয়ে নিয়ে আমরা ঠিক এই পাশ থেকে আমরা এভাবে স্কোয়ার করে সোল্ডারিং করে নেব, ঠিক একইভাবে, ঠিক একইভাবে এই সাইডটিকেও আমরা সিরিজ লাইন করে সোল্ডারিং করে দিয়েছি। তো এখন আমাদের ব্যাটারিটি পুরোপুরিভাবে ওয়্যার দিয়ে কানেকশন করা হয়ে গেছে। তো এখন আপনাদের এই ব্যাটারিটি কিভাবে কানেকশন করলাম সেটা আবারও দেখিয়ে দিচ্ছি। এটা হলো মাইনাস সেল, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। তো আমরা এই মাইনাসের সাথে এই প্লাসের সাথে স্কোয়ারভাবে সোল্ডারিং করে একটি ওয়্যার বাতি করে রেখে দিয়েছি। এমনকি এই যে যে মাইনাস সেলটি আছে পুরোটা, তো এখানেও আমরা একটি বাতি করে ওয়্যার রেখে দিয়েছি। তো এখন আপনাদের এই মাইনাস সেলটির অপোজিটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, এ দেখতে পাচ্ছেন অপোজিটে আমরা এই প্লাসের সাথে এই মাইনাসের সাথে স্কোয়ারভাবে সোল্ডারিং করে দিয়েছি, সিরিজ লাইন করে একটি ওয়্যার বাতি করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং কি অপোজিটেও আমরা একটি সিঙ্গেল ওয়্যার লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই ওয়্যার থেকে এই ওয়্যার পর্যন্ত 12 ভোল্ট আছে, এবং কি এই ওয়্যারটি হলো 4 ভোল্টের, এবং কি এই ওয়্যারটি হলো আমাদের 8 ভোল্টের। তো এখন আপনাদের একটি ভোল্ট মিটারের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, আমাদের এই ব্যাটারির মাইনাস পয়েন্টটি হলো এটা। তো এখানে আমরা ভোল্ট মিটারটি রাখলাম। তো এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন ওয়্যারটি কত ভোল্ট আছে। তো এই ওয়্যার থেকে এই ওয়্যারটি হলো 12 ভোল্টের। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে 12.4। তো এই ওয়্যারটি হলো আমাদের
4 ভোল্টের এ দেখতে পাচ্ছেন 4.20 আছে এটি আছে হলো 8.17 আছে 8 ভোল্টের আপনাদের একটি ভোল্ট মিটারের সাহায্যে দেখিয়ে দিলাম এই ব্যাটারিটি 4টি ওয়্যার বের করেছিলাম তো এই 4টি ওয়্যারের মধ্যে কোন ওয়্যারটি কত ভোল্টের সাথে কানেকশন করার জন্য নিয়ে নিলাম একটি 40 এম্পিয়ারের একটি BMS তো এই BMS টির কোন পয়েন্টটি কত ভোল্ট এবং কে ব্যাটারির সাথে কোন পয়েন্টটি সোল্ডারিং করতে হবে সেটা আপনাদের এখন বলে দিচ্ছি তো এটি হলো 0 ভোল্ট 0 ভোল্ট মানে এটি হলো মাইনাস তো এটি হলো 4.2 ভোল্ট এটা 4 ভোল্টের এটা হলো 12.6 ভোল্ট আর এই পিনটি হলো 8.4 ভোল্ট 0 ভোল্ট এটা হলো আমাদের 4 ভোল্ট এটা হলো আমাদের 8 ভোল্ট এটা হলো আমাদের 12 ভোল্ট তো সেই অনুযায়ী আমরা এই BMS এর সাথে সোল্ডারিং করে দেব BMS এর গায়ে লেখা আছে কোনটা কত ভোল্টে এইটিকে এভাবে দাঁড়া করে নিব তো এই BMS টি ব্যাটারির সাথে সংযোগ করার আগে ব্যাটারির উপরে আমরা একটি PVC প্লাস্টিক সংযোগ করে দিব তো এখন আমরা এই BMS এর এই 4টি পিনের সাথে কিছুটা রং লাগিয়ে নিব BMS টির সাথে কিছুটা রং লাগিয়ে নিয়েছি তো এখন এই BMS টি আমরা এই ব্যাটারির সাথে সংযোগ করে দেব এটা হলো 12 ভোল্টের পিন তো আমরা 12 ভোল্টের পিনের সাথে আমাদের এই BMS এর 12 ভোল্টের পিনের সাথে সোল্ডারিং করে দেব তো এভাবে রেখে সোল্ডারিং করে দেব পিনটি তো আমরা সোল্ডারিং করে দিলাম একটি পিন পিনটি আমরা এখন সোল্ডারিং করে দেব BMS এর সাথে সংযোগ করার জন্য আরো দুটি তার নিয়ে নিলাম ছোট ছোট তো এই দুটি তার আমরা BMS এর সাথে সোল্ডারিং করে দিয়ে এবং কি ব্যাটারির সাথে সোল্ডারিং করে দিব তো আমরা এখন 4 ভোল্টের টি সোল্ডারিং করে দিলাম তো এখন আমরা 0 ভোল্টের তারটিও সোল্ডারিং করে দিচ্ছি তো আমাদের 12 ভোল্টের ব্যাটারি প্যাকটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তো এখন এই 12 ভোল্টের ব্যাটারি প্যাকে আমাদের দুটি তার সংযোগ করা লাগবে একটি প্লাস এবং একটি মাইনাস ব্যাটারিটি চার্জ দেওয়ার জন্য এবং কি ব্যাটারি থেকে যে কোনো জিনিস চালানোর জন্য ফ্যান বা লাইট তো তার জন্য আমরা এই যে একটি প্লাস পিন দেখতে পাচ্ছেন এবং কি এই মাইনাস পিন এই দুটির সাথে আমরা দুটি লাল কালো তার সংযোগ করে দিব তো তার আগে আমরা কিছুটা ব্যাটারির উপরে রং লাগিয়ে নিব প্রথমে কিছুটা রং লাগিয়ে নিচ্ছি এখন দুটি তার সংযোগ করে দিব এখানে প্রথমে মাইনাস তারটি সোল্ডারিং করে দিব তো আমরা মাইনাস তারটি সোল্ডারিং করে দিলাম এখন আমরা প্লাস তারটি সোল্ডারিং করে দিব তো বন্ধুরা আমাদের 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তো এখন এই 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি ঠিকঠাক মতন কাজ করে কিনা তার দেখার জন্য আমরা একটি DC ফ্যান নিয়ে নিলাম এই দেখতে পাচ্ছেন তো ফ্যানটিকে প্রথমে চালিয়ে দেখাচ্ছি ব্যাটারি প্যাকটির সাহায্যে তো এই মোটরটি হলো একটি 12 ভোল্টের একটি মোটর তো প্রথমে আমরা মোটরটিকে সংযোগ করে দেখাচ্ছি এই দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটরটি কি সুন্দর ঘুরতেছে আমাদের ব্যাটারি প্যাকটি 100% ভাবে ওকে বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন